নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানার জন্য তো বন্ধুরা সকালের দশটি তাজা খবর কলকাতায় কমল আক্রান্ত মৃতের সংখ্যা পাঁচ জেলায় মৃত্যু শূন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না নেওয়ার পক্ষে রাজ্য চিঠি ক্ষুব্ধ শিক্ষক সংগঠনের দিলীপের বৈঠকে না গেলেও রাজনৈতিক গুরু মুকুলের স্বর্ণে সৌমিত্র শুভ্রাংশুর উপস্থিতিতে বৈঠকে জল্পনা তুঙ্গে প্রথম রাউন্ডের খেলা শেষ হল গ্রাম পঞ্চায়েত দখলের পর ফেসবুকে পোস্ট উদয়ন গুহর অস্ত্রপ্রাচারের ছক ভেস্তে দিল রাজ্য প্রশাসন উদ্ধার প্রচুর বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মায়াচরে দুর্গত দুশো মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি করোনায় আক্রান্ত ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম কেমন আছে বিতর্কিত ধর্মগুরু চাকুরির টোপে টাকা শুভেন্দু ঘনিষ্ঠের বিরুদ্ধে থানায় একের পর এক নতুন অভিযোগ তোকে সব উজাড় করে দেব অভিষেককে আশীর্বাদ করে কেঁদে ফেললেন সুব্রত বক্সি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তিনি বিধানসভায় যেতে পারবেন না এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়েছে এমনকি সরাসরি কমিশনের দিকে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব চলুন খবরটি বিস্তারিতভাবে জানি মমতাকে আটকাতে তৎপর কমিশন উপনির্বাচনে দেওয়া হবে বাধা বিস্ফোরক যশবন্ত সিনহা বিধানসভা ভোটের উপনির্বাচনে বাধা দেবে নির্বাচন কমিশন এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহা তিনি আশঙ্কা করছেন যে মমতা ব্যানার্জিকে আটকাতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন আর ছয় মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে জিতে আসতেই হবে মমতা ব্যানার্জির বিধানসভায় যাওয়া আটকে দিতেই ছক কষছে কমিশনের আধিকারিকরা এ ধরনের খবর তার কাছে রয়েছে বলে জানান তিনি কিন্তু কমিশন নির্বাচন করবে বলে মনে হচ্ছে না বলে টুইট করেন যশবন্ত সিনহা কমিশন তো বিজেপির হয়ে কাজ করেছে একুশের নির্বাচনে আর এখনও প্রতিহিংসার রাজনীতি করতে চাইছে কমিশন বলেও তোপ দাগেন বর্ষিয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা প্রসঙ্গত বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা এসেছে তৃণমূল রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থী জয়ী হলেও নন্দীগ্রামে হারতে হয় মমতা ব্যানার্জিকে সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হার স্বীকার করতে হয় মমতা ব্যানার্জিকে যদিও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় ইভিএম এ করে হারানো হয়েছে মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা ব্যানার্জি কিন্তু নিয়ম অনুসারে ছয় মাসের মধ্যে মমতা ব্যানার্জিকে রাজ্যের অন্য কোনো আসন থেকে ভোটে জিতে আসতে হবে সেই মতো তৃণমূল কংগ্রেসের পরিকল্পনাও করে দলের বর্ষিয়ার নেতা দেব চ্যাটার্জি ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন কিন্তু পদত্যাগ করেন তিনি তিনি চান ভবানীপুর থেকে লড়াই করুক মমতা ব্যানার্জি আর শোভনদেব চ্যাটার্জি রাজ্যের কৃষিমন্ত্রী সেক্ষেত্রে তাকেও ফের জিতে আসতে হবে বিধানসভায় তিনি খর্দা থেকে উপনির্বাচনে লড়াই করবেন বলেই ধরা হচ্ছে যদিও এ ব্যাপারে অফিসিয়াল কোনো ঘোষণা এখন পর্যন্ত দল করেনি